কি হয়েছিল আজকে, কি ঘটনা ঘটেছিল ওখানে? আমি ভারতে কোম্পানির টাকা নিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে মহিলা ঠিকানা জিজ্ঞেস করছে, আমি যাচ্ছি চোরটার দিকে তাকাইছি, তারপর আমি কিছু বলতে পারি, সে আমার ব্যক্তি থেকে টাকা নিল, আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি, আমি তার কিছু করতে পারছি নিয়ে চলে গেছে, তার একটু পরে আমি কোনো রকমের কেনার চাইতে ঘুরছি, তারপর আমি কিছু যাবো। কত টাকা নিয়েছে? আমি কিছুক্ষণ আগে আমার বসের সাথে হিসাব করলাম, তারপর দেখলাম 3,05,000 টাকার মতো। এটা কি কোনো প্রতিষ্ঠানের টাকা? এটা আমার কোম্পানি নগদের টাকা, ডিস্ট্রিবিউটরের টাকা। আচ্ছা।